নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে স্বাগত আপনাদের এই মুহূর্তে আমি আর মধুকল্পিতা হাজির আপনাদের কাছে আজকে বিভিন্ন খবর দেখিয়েছি হয়তো পুরো ফোকাসটা কোথাও কি যাদবপুরে রয়েছে কিন্তু এরই মাঝে আরও একটা খবর আপনাদের কাছে না পেশ করলেই নয় তো কন্টেন্টের মাধ্যমে সেই খবর জানাতেই আমি আর মধুকল্পিতা আপনাদের কাছে চলে এলাম তা হচ্ছে কি দেখুন যে বাংলায় এই পঞ্চায়েত নির্বাচন শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে সন্ত্রাসের রূপ দেখেছে এই বাংলাবাসী সেখানে কোথাও গিয়ে আজকে আমরা দেখলাম যে এর আগে বিরোধীরা বারংবার সরব হয়েছে সে বিজেপি রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা এবং অন্যান্য দলে যারা রয়েছেন প্রত্যেকেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ পঞ্চায়েতের রাত তাদের যে পরিষদের যে উদ্বোধন হলো সেখানেও তিনি কিন্তু আজকে সরব হলেন যে বাংলায় এই যে সন্ত্রাস হয়েছে তা নিয়ে তিনি পরিষ্কার বলছেন যে এখানে কোথাও গিয়ে পরিষ্কার শাসক দলের দিকে মধুকল্পিতা যেটা দেখলাম তার একেবারে এ টু জেড তার বক্তৃতায় কোথাও তিনি পরিষ্কার বলছেন যে এবারে পঞ্চায়েত নির্বাচন যখন শুরু থেকে হলো তখন দেখা গেল কি সময়টা কম দেওয়া হলো তাড়াহুড়ো করা হলো তারপরে মনোনয়ন পেশ করার সময় দেখা গেল যে তাড়াহুড়ো করলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যখন মনোনয়ন হওয়ার পর যখন ভোটের দিন এলো আলটিমেট সেদিনকেও তাদের প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের ওপর কোথাও গিয়ে অ্যাটাক করা হলো মানে সব কিছু দিয়ে তাদের ওপর অ্যাটাক করে তাদেরকে এক ঘরে করে রাখার একটা চেষ্টা করা হয়েছে এবং সন্ত্রাসের যে রূপ ভয়ঙ্কর রূপ দেখা গেছে তা এক কথায় তিনি নিন্দাই করলেন বলা যায় তবে তার কিন্তু প্রত্যাঘাত করতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একটি ভিডিও কল অডিও কল প্রকাশ করেছেন ইতিমধ্যে একেবারে এবং আজ যেমনটা পিউ বলছিল যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু আজ যখন বক্তব্য রাখছিলেন তিনি এই রাজ্যের সরকারকে তৃণমূল সরকারকে চা ছা ছোলা ভাষায় আক্রমণ করেছে শুধুমাত্র যে ভোট পরবর্তী হিংসা বা ভোট পূর্ববর্তী হিংসা বা পঞ্চায়েত ভোটে যে হিংসা হয়েছে সেটা নিয়ে নয় আরও একটি বিষয় পিউ ইভিএম এর প্রসঙ্গেও কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এলো আচ্ছা ইভিএম এর প্রসঙ্গে প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন আমি কোট অ্যান্ড কোট আপনাদের বলার চেষ্টা করব তিনি বলছেন যারা নিজেদের গণতন্ত্রের চ্যাম্পিয়ন মনে করে ইভিএম থেকে মুক্তি চায় তারা তিনি এমনটা বলছেন কেন এই কথাটা আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার জন্য পিউ কিছুদিন আগের একটা বক্তব্য দর্শকদের মনে করাতেই হচ্ছে কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি বৈঠক থেকে এই ইভিএম নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন কি আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি বলছেন যে আসন্ন লোকসভা নির্বাচন সেই নির্বাচনে এই ইভিএমে কারচুপি হতে পারে এমনকি বিরোধী যে জোট রয়েছে পিও আইএনডিআই এ সেই আইএনডিআই এর পরবর্তী বৈঠকে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছিলেন কিন্তু পিও যে সময় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন অর্থাৎ যে সময়টাতে তিনি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ যখন রাজ্যে একাধিক অভিযোগ উঠে আসছে বিরোধীদের শুধু অভিযোগ না আমরা দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনের পর কিভাবে ব্যালট পেপারগুলো উদ্ধার হয়েছে কখনো পুকুরে উদ্ধার হচ্ছে কখনো গণনা কেন্দ্রের পাশে উদ্ধার হচ্ছে ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত ব্যালট নিয়ে চুপ স্পিকটি নট কিন্তু তিনি বলছেন ইভিএম প্রসঙ্গ নিয়ে আর ইভিএম নিয়ে যখন তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে ইভিএম এ কারচুপি হতে পারে আসন্ন লোকসভাতে ঠিক তখনই তাকে পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একেবারে ঠিক তাই এবং সেক্ষেত্রে দেখো মধুকল্পিতা শুধুমাত্র ইভিএম তা নয় অন্যদিকে আজকে বলা যায় প্রধানমন্ত্রী যে যে বিষয়গুলি তুললেন প্রত্যেকটাকে নস্যাৎ করার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি যেমনটা ইভিএম প্রসঙ্গ বললে সেখানে যেমন তিনি মুখ খুললেন পাশাপাশি যখন সন্ত্রাস নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী আজকে সেই বিষয় নিয়ে কিন্তু তিনি আবার পাল্টা প্রত্যাঘাত করতে ছাড়লেন না আবার যেখানে আইএনডিআই এই জোটটাকে নিয়ে রীতিমতো তোপ দাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে এই জোট নিয়ে অহেতুক নিন্দা করা হচ্ছে অহেতুক বাজে কথা বলা হচ্ছে এবং ভুল কিছু তথ্য দেওয়া হচ্ছে এবং তখন তিনি আবার বিজেপি শাসিত রাজ্যগুলির কোথাও গিয়ে খতিয়ান তুলে ধরার চেষ্টা করলেন যে অন্যান্য রাজ্যগুলিতে ক্ষেত্রে কীভাবে মানুষের উপর অত্যাচার করা হয় নারীদের সম্মান থাকে না বা সেখানে সেখানকার যারা কর্মী সমর্থক রয়েছে তাদের উপর অ্যাটাক করা হয় একাধিক মানে তথ্য আজকে তুলে ধরার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই যে আমরা বলি যে রাজনীতিতে কেউ কাউকে এক চুল ছাড়তেও নানাজ মানে এক ইঞ্চি জমি ছাড়তেও নানাজ সেটা হয়তো শুধুমাত্র যে ভোটের ময়দানে তা নয় তার পরবর্তী সময় বলা ভালো যে তাদের হয়তো রাজনৈতিক জীবনে পুরো ক্যারিয়ারটাতে তারা হয়তো এরকমটা করে থাকেন যেমন আজকে আমরা দেখলাম একদিকে প্রধানমন্ত্রী তো অন্যদিকে মুখ্যমন্ত্রী একেবারে এবং এই যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে সেই নির্বাচনের আগে এই যে আক্রমণ পাল্টা আক্রমণ তার মানে কিন্তু এপিও যেমনটা তুমি বলছিলে যে এই যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ একদিকে যখন বিজেপি শিবির বারবার করে হাতিয়ার করছে ভোট পরবর্তী হিংসা পঞ্চায়েতের বোর্ড গঠনের হিংসার অভিযোগ এই অভিযোগগুলোকে যখন হাতিয়ার করছে ঠিক তখনই পাল্টা কিন্তু দিচ্ছে এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখন দেখার বিষয় যে এর প্রভাব কতটা আসন্ন লোকসভা নির্বাচনে পড়ে এবং সেটা জানতে আর বেশি দিন নেই কারণ লোকসভা নির্বাচন কিন্তু দেখতে দেখতেই চলে আসবে আর আমরা প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে সমস্ত খবরের আপডেট তুলে ধরবো সেগুলো জানার জন্য ঠিক কী কী কাজ করতে হবে পিউ
একেবারেই আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া যে পাথগুলো রয়েছে, ইনস্টাগ্রামে, ইউটিউব বলুন বা ফেসবুক বলুন, সেখানে নজর রাখবেন যেভাবে প্রত্যেকটা সময় করে থাকেন। বাইরে গেলে মুঠোফোন, বাড়িতে থাকলে একেবারে বাড়িতে বসে আরাম করে টিভির দিকে তাকিয়ে থাকবেন সমস্ত খবরে আপডেট পাওয়ার জন্য, কারণ আপনারা জানেন যে রিপাবলিক বাংলা ডে ওয়ান থেকে আপনাদেরকে সঠিক তথ্যই তুলে ধরে। তো সেক্ষেত্রে সমস্ত খবরে আপডেট জানতে একমাত্র নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।